কিছু একটা উপায় বার করতেই হবে। জড়তি কোথায়? জড়তি, জড়তি, জড়তি কোথায় গেলে তুমি? বলুন দেবী। কোথায় ছিলে এতক্ষণ? আমি তো সমুদ্র তটে ছিলাম দেবী। সমুদ্র তটে কি করছিলে ওখানে? শ্রীলক্ষ্মীর মহিমা শুনছিলে? না না, এ জগৎ অলক্ষ্মীর বশক দেবী, আমি তো শুধু সেই কামনাই করি। আমি আপনার একনিষ্ঠ ভক্ত জড়তি, আপনি আমার একমাত্র আরাধ্যা। আমি তো দেবী ওই সমুদ্র তটে লুকিয়ে লুকিয়ে শ্রীলক্ষ্মীর পরবর্তী পদক্ষেপ জানার চেষ্টা করছিলাম। উত্তম, তা কি জানলে ওখানে গিয়ে? কি শুনলে? ওই শ্রীলক্ষ্মী এবার নাগলোকে যাচ্ছে দেবী। ওখানে গিয়ে সে নাকি বাসুকী নাগকে মন্থন রজ্জু করবার অনুরোধ জানাবে। বাসুকী নাগ? তার মানে তো এখনো সময় আছে মন্থন আটকাবার। কি ভাবছেন দেবী, কি করবেন? বিষ্ণুবাহন গরুর নাগরাজের পরম শত্রু। নাগরাজ তো সর্বদা বিষ্ণুবাহন গরুরের ভয়ে সন্ত্রস্ত থাকে, তাই এবার ভাবছি কাঁটা দিয়ে কাঁটা তুলব। যেভাবেই হোক মন্থন রজ্জু হওয়ার জন্য তাকে রাজি করাতে হবে। আমাদের প্রতি কি আদেশ দেবী? আপনারা সবাই মন্থন স্থলে যান। বিদায়। বিদায় দেবী। তোমার নাগলোক যাত্রা সফল হোক। দেবী অলক্ষ্মী, আমার আলয়ে কেন এসেছেন এখানে? হে বিষ্ণুবাহন, আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। সাহায্য? আপনাকে? কি চান আপনি? হে বিষ্ণুবাহন, আমার ভগিনী শ্রীলক্ষ্মীর বড়ই বিপদ। শুনলাম সে নাকি এখন নাগলোকে আছে। আপনি তো জানেন নাগরাজ বড়ই হিংস্র। আমার ভগিনী সরল মনা, সুযোগ পেয়ে যদি নাগরাজ বাসুকী তার কোনো ক্ষতি সাধন করে। হে বিষ্ণুবাহন, আমার ভগিনী শ্রীলক্ষ্মীকে রক্ষা করুন, দয়া করে রক্ষা করুন। আমাকে সংবাদটা দিয়ে আপনি ভালোই করেছেন দেবী। আজ আমি নাগরাজ বাসুকীকে উচিত শিক্ষা দেব। জগৎ অলক্ষ্মীরই বশ হবে।
হয়েছে।